যশোরে অগ্রণী ব্যাংকের 58 দিনের বিশেষ পরিকল্পনা উদ্দীপ্ত যাত্রা সফল বাস্তবায়ন ও খেলাপি ঋণ আদায়ে অগ্রগতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শেখ হাসিনা সফটওয়্যার পার্কের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, খুলনা সার্কেলের মহা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে। সভায় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপক আবুল বাশার, রিকভারি অ্যান্ড এনপিও ম্যানেজমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক এ কে এম স্বামী রেজা সহ অন্যান্যরা।